আসসালামু আলাইকুম ATN বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজদিন নাহার। পাকা রশিদ ছাড়া কারো আড়তে আলু পাওয়া গেলে তা নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক AHM শফিকুজ্জামানের সাথে টিসিবি ভবনে আলুর দাম ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এক বৈঠকে ঘোষণা দেয়া হয়। দেশে 200 বেশি নিবন্ধিত কোল্ড স্টোরেজ আছে, যাতে আলুর পর্যাপ্ত মজুদ থাকার পরও যারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা এ বৈঠকে দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা আহসান হাবিব সৌরভ। পতিত জমিতে তার আদা চাষের সাফল্য অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নজিবুর রহমান। চার মাস আগে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার হযরতপুর ইউনিয়নের আহসান হাবিব সৌরভ পরে এ পদ্ধতিতে আদা চাষের উদ্যোগ নেন তিনি। ছাই, জৈব সার, বালু মিশিয়ে মাটি তৈরি করে রাখা হয় বস্তায়। 2 লাখ টাকা বিনিয়োগে বর্তমানে 5,000 বস্তায় আদা চাষ করছেন তিনি, যা বিক্রি হতে পারে 8 থেকে 10 লাখ টাকায়। আমি চাই যে পরবর্তীতে যদি কোনো সেরকম কৃষি অফিস থেকে সাপোর্ট পাই বা সরকারের কর্তৃক কোনো সাপোর্ট পাই, তাহলে আমি এটাকে আরও বড় পরিসরে একটা নিয়ে যাব। আশা করা যায় এবার রমজানে ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারবো কোরবানিতে, এবং বীজের জন্য মোটামুটি ভালো সাপ্লাই দিতে পারবো আর কি। মাত্র 3 মাসের মধ্যে আদা হতে শুরু করেছে গাছগুলোর গোড়ায়। সৌরভের এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশীরা। যুবক ছেলেপেলেরা তারা যদি উদ্যোগ নিয়ে এই আদা চাষে আগ্রহী হয়, তাহলে তারা যেমন লাভবান হবে পাশাপাশি দেশও উপকৃত হবে বলে আমি মনে করি। এখানে রপ্তানি, এখানে বিদেশে রপ্তানিও করা যাবে, যেহেতু একটু অর্থনৈতিক ফসল এটা। বাংলাদেশে যে আদার সংকটটা চলিতেছে, এ সংকট থেকেই রেহাই পাওয়া যাবে। পতিত জমিতে আদা চাষের সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা। সৌরভ জানান, এ পদ্ধতিতে আদা চাষে বড় সুবিধা, সীমিত খরচ আর অল্প শ্রম। প্রতি বস্তায় প্রায় 2 কেজি পর্যন্ত আদা পাওয়া যায়, সার বা কীটনাশকের ব্যবহারও কম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, এ পদ্ধতিতে যে কোনো স্থানে আদা চাষ সম্ভব। কারো বাড়ির সামনে যদি সামান্য 2-1 শতক জায়গা থাকে, সেখানেও এই ধরনের একটা আদার স্পেস করে সারা বছরের চাহিদা মেটানো যায়। মিঠাপুকুরের এই চাষির মতো আরও অনেক চাষি অলরেডি উদ্যোগী হয়েছে, ভবিষ্যতে এই উদ্যোগ কৃষি সম্প্রসারণের সহায়তায় আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আদা তোলার আগেই 800 ব্যাগ আদা সরবরাহে বুকিং পেয়েছে সৌরভ। আগামী রোজা ও কোরবানি ঈদে 8 থেকে 10 লাখ টাকার আদা বিক্রি করার আশা করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে অভিযান চালিয়ে 35,000 মিটার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর আকাশী হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মৎস্যজীবীদের কাছ থেকে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার সহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানায়, নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওর ও বিলে স্থানীয় মৎস্যজীবীরা মাছ সহ ছোট পোনা মাছ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল দিয়ে সহজেই ধরে ফেলছে। এতে হুমকিতে পড়েছে দেশীয় প্রজাতির মাছের প্রজনন। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের একমাত্র ছাত্রাবাসে এখন তালা ঝুলছে। কয়েকদিন আগেও দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ঠাঁই ছিল সেখানে। এক সপ্তাহ আগে ছাত্রাবাসটিও বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ, ঝুলিয়ে দেয়া হয় তালা। বীর মুক্তিযোদ্ধা কবি হাসান হাফিজুর রহমানের নামে ওই ছাত্রাবাসের 14টি কক্ষে 56 জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, ছাত্রাবাস পরিচালনার জন্য সরকারিভাবে কোনো অর্থ তারা বরাদ্দ পান না। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি দিয়ে এতদিন তা পরিচালিত হতো। শিক্ষার্থীরা টাকা না দেয়ায় ছাত্রাবাসটি বন্ধ করে দিতে হয়েছে।
বাদ জোহর ও দিনাজপুর একাডেমি স্কুল মাঠে নামাজে জানাজা শেষে কালীতলা সোনাপীর কবরস্থানে দাফন করা হবে এটিএন বাংলা ও এটিএন নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি হুমায়ুন কবিরকে। সোমবার দুপুরে ঢাকা থেকে দিনাজপুর নিয়ে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে দিনাজপুর যাবার পথে বগুড়ায় মারা যান তিনি। এটিএন বাংলার সংবাদ চালুর পর থেকে দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হুমায়ুন কবির। তার মৃত্যুতে শোকাহত এটিএন বাংলার পরিবার। আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ধীরগতি নিজস্ব বুলেট প্রুফ ট্রেনে 20 ঘন্টায় 1180 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোরে রাশিয়া পৌঁছান তিনি। এ সফরে পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অস্ত্র চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কখন কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেনি কোনো পক্ষ। এদিকে দুই পারমাণবিক শক্তিধর দেশের বহুল আলোচিত এই দুই নেতার বৈঠক ও চুক্তি নিয়ে গোটা বিশ্বে ঝড় উঠেছে আলোচনা ও সমালোচনার। আরও জানাচ্ছেন রোকসানা ইভা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার বিশেষ আর্মড ট্রেনে ভোরে পৌঁছান রাশিয়ার সীমান্তে। তাকে স্বাগত জানান রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সে বিষয়টি আড়ালেই রাখে রুশ কর্তৃপক্ষ। কিমের সাথে এবারের সফরে তার সরকার ও সেনাবাহিনীর পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। উত্তর কোরিয়ার আলোচিত এই নেতার এবারে রাশিয়া সফর নিয়ে সুরগোর চলছে বেশ কিছুদিন ধরেই। পুতিনকে তিনি অস্ত্র দেবেন, বিনিময় কি নেবেন তা নিয়েও রীতিমতো গবেষণা চালাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। Russia needs from North Korea ammunition, shells, artillery, small arms and probably manpower as well, soldiers. দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ভ্লাদিমির পুতিনের সাথে কিম জং উনের বৈঠকটি হতে পারে ভলাদিস্ক শহরে। সেখানে রাশিয়ার ইস্টার্ন ইকোনমিক ফোরামে সরাসরি আলোচনায় বসবেন এই দুই শক্তিধর নেতা। এদিকে উড়োজাহাজে না গিয়ে ট্রেনে কিম জং উনের রাশিয়া যাত্রা নিয়েও চলছে নানা আলোচনা। এটা কি শুধু নিরাপত্তা না ওই ট্রেনে বিশেষ কিছু আসবে রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় তা হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন। বিশেষ সাজোয়া ওই ট্রেনটি বিশেষ কারণ ছাড়া সাধারণত বের করেন না উত্তর কোরিয়ার এই নেতা। রোকসানা ইভা, এটিএন বাংলা। ভয়াবহ বন্যায় মরুভূমির জনবসতি ডুবে লিবিয়ায় 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও প্রায় 6000। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে বাঁধ ভেঙে 10 ফুট পানিতে তলিয়ে গেছে উপকূলীয় শহর দারনা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাজধানী ত্রিপলি থেকে 1350 আর বেনগাজি থেকে 300 কিলোমিটার দূরের উপকূলীয় বসতি দারনা। তিন দিক পাহাড় ঘেরা ওই শহরে রোববার সকাল থেকে ঢুকতে শুরু করে বন্যার পানি। মঙ্গলবার সকালের মধ্যে যাতে একতলা দোতলা বাড়িও ডুবে যায়, প্রবল স্রোতে ভেসে যান বহু মানুষ। ভয়াবহ এই বন্যায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে উপকূলীয় শহরটি। আশেপাশের মরুভূমি তলিয়ে গেছে কয়েক ফুট পানির নিচে। লিবিয়ার সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র আহমেদ এল ওসমারি জানান, শুধু দারনাতেই মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, প্রতি মুহূর্তেই তা বাড়ছে। এত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এর আগে লিবিয়ার মানুষ আর দেখেননি বলেও উল্লেখ করেন তিনি। দারনা পাহাড় ঘেরা শহর, সেখানে 30 মিলিয়ন কিউবিক মিটার পানি ঢুকে পড়েছে, যাতে পুরো শহরটি ধ্বংস হয়ে গেছে বলেও জানান স্থানীয়রা। এদিকে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফিকে হত্যার পর থেকেই চরম অস্থিতিশীল লিবিয়া। দেশটি এখন দুই ভাগে বিভক্ত, একটি পক্ষ পূর্ব আরেকটি পশ্চিমাঞ্চল শাসন করছে। এই বিভক্তির কারণে বন্যাদুর্গত ওই এলাকায় উদ্ধার অভিযান অনেক কঠিন হবে বলেও ধারণা করা হচ্ছে। উপকূলীয় দারনা শহরটি এতদিন ইসলামিক চরমপন্থীদের দখলে ছিল। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা 2900 ছাড়িয়ে গেছে।
উদ্ধার অভিযানে ধসে পড়া ভবনের নিচ থেকে এখনও মরদেহ পাওয়া যাচ্ছে। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 লাখেরও বেশি মানুষ, যাদের অনেকেই এখনও আছেন খোলা আকাশের নিচে। শুক্রবার রাতে 6.8 মাত্রা শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে দেশটির মধ্যাঞ্চলে। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, 1960 সালের পর গত শুক্রবারের এই ভূমিকম্প ছিল দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী। খেলার খবর। রোনালদোকে ছাড়া ইউরো বাছাইয়ে লুক্সেমবার্গকে 9-0 গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। নিজেদের খেলার মাঠে 12 মিনিটে গোল উৎসব শুরু করেন গঞ্জালো ইনাসিও, এরপর জোড়া গোল করে দলকে 3-0 এগিয়ে দেন রামোস। প্রথমার্ধে পর্তুগাল ইনাসিওর আরও 1 গোলে ব্যবধান 4-0 করে। দ্বিতীয়ার্ধে রবার্তো মার্টিনেজের শিষ্যর আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রাখে, তাতে 2 গোল করেন ডিয়েগো জোতা। প্রতিপক্ষের জালে বল পাঠান রিকার্ডো ওর্তা মা ফার্নান্দেজ এবং হুয়াও ফেলিক্সও। 2 হলুদ কার্ড দেখায় 1 ম্যাচ নিষিদ্ধ থাকায় খেলতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শক, এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর। সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর বিকাল 3টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে 19 সেপ্টেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল কোম্পানির পরিচালনা পর্ষদ, কিন্তু অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।